হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য সন্ধ্যাতারা সিরিয়ালের আপডেট নিয়ে। সন্ধ্যা নয়নতারার অত্যাচার সহ্য করতে না পেরে তার বোন তারাকে ফোন করে, বলে দেখ আমাকে হেল্প করতে তোকে এই বাড়িতে আসতেই হবে, কাঞ্জিলাল বাড়িতে। তা না হলে আমি কিন্তু পেরে উঠছি না ওই সাতচুন্নির সঙ্গে, আর আকাশবাবু তো বারবার ওর কাছে চিপকে থাকছে। আমি এগুলো মানতে পারছি না তারা, তুই আসবি তো আমার বাড়িতে, বলে ফোনটা কেটে দেয়। তারা ভাবতে লাগে যে নয়নতারা আমাকেও থ্রেট করেছে যে তার রাস্তায় যদি যাই তাহলে সে তারা সমস্ত গোমরগুলো ফাঁস করে দেবে, আর যদি তার রাস্তায় না যায় তাহলে কোনো কিছুই তারা সম্পর্কে সে বলবে না, তাকে ঘাটালে সেও কিন্তু চুপ বসে থাকবে না। সন্ধ্যার কথা বলা শেষ হতেই পেছন ফিরে দেখতে পারে আকাশ এসেছে। কী ব্যাপার, আপনারা দুই বোন মিলে সব ষড়যন্ত্র করেন তাই তো? কে বললো আপনাকে? তাহলে নিজের বোন তারাকে কেন ডাকলেন এই বাড়িতে আপনাকে হেল্প করতে? দেখুন সন্ধ্যা, আপনি যা কিছু করছেন মোটেও ভালো করছেন না, কিন্তু আপনি কার সাথে আছেন সেটাই হলো সব থেকে বড় কথা। আপনি আমার হাজবেন্ড আকাশবাবু, আর আমি না ম আমি থাকাকালীন আপনি অন্য কারো বর হতে পারবেন না। আপনার সাথে আমাদের সাত জন্মের বন্ধনে বাধা পড়ে গেছি। ওই নয়নতারা তো আপনাকে বিয়ে করতে অস্বীকার করেছিল, ভুলে গেলেন? দুদিনের কথা সব মনে আছে আমার, কিন্তু কী কারণে বলেছিল সেটাও আমাকে বলেছে। এখন আমার কাছে সবটা ক্লিয়ার। আপনি যে সম্পর্ক থেকে একবার বেরিয়ে এসেছেন সেই সম্পর্ককে মূল্যায়ন করছেন, আর আমি আপনার সাথে রয়েছি, আপনার সাথে বিবাহিত তো জীবন কাটাচ্ছি, অথচ আমার কোনো মূল্য নেই। দেখো সন্ধ্যা, তুমি যা কিছুই বলো না কেন, তুমি নয়নতারার যোগ্য হতে কখনো পারবে না। ও আমার পছন্দ অপছন্দ সব কিছুই জানে। সন্ধ্যা যখন চলে যেতে লাগে তখনই তার শাড়ির আঁচলটা আকাশের ঘড়ির সাথে লেগে যায়। কিন্তু সন্ধ্যা ভাবে যে এখন আপনি আমাকে কেন আটকাচ্ছেন? হ্যাঁ, ছেড়ে দিন বলছি, ওই সাতচুন্নির গিয়ে শাড়ির আঁচল ধরুন। তখনই সেখানে নয়নতারা চলে আসে এবং তাকে শাড়ির আঁচলটা ধরিয়ে দিয়ে আকাশ সেখান থেকে চলে যায়। কী ব্যাপার, তুমি কার কথা বলছিলে সন্ধ্যা? তুমি তো কাকে এক্সেপ্ট করছিলে? তুমি দেখো রান্নাঘরটা কোন দিকে বলো তো, আমি ডাল ঘোটা একটা কফি বানাবো। কি হ্যাঁ, আকাশ ওটা খুব খেত কলকাতায় থাকতে, ওর পছন্দের খাবার, ফেভারিট। আর সেটা যদি ওকে না খাওয়াতে পারি ওর মাথা ব্যথা কোনোভাবেই কমবে না। তুমি রান্নাঘরে একদম যাবে না বলছি। কেন যাব না? আমি আকাশকে কাছের মানুষ, আমি ওর জন্য কিছু করব না তো কে করবে শুনি? এই সব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তুমি একবারও ভেবে দেখেছো সন্ধ্যা, তুমি কখনো নিজের স্বামীর ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ কোনো কিছুই জানো না? তাহলে তোমাদের স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক? যে একজন স্বামী তার বউয়ের যেমন ভালো লাগা জানে না তেমন তুমিও জানো না, কখনো এগুলো ভেবে দেখেছো? সন্ধ্যা ভাবনা চিন্তায় পড়ে যায় যে সত্যিই তো ঠিক কথা বলেছে, আমি গ্রামের চাষাভুষা মেয়ে, আমি তো এগুলো কিছুই বুঝি না, শহরের বাবুদের চালচলন। কিন্তু এখন যখন তারাকে দেখেছি ও এসে আমাকে ঠিক হেল্প করতে পারবে, কারণ ও তো শহরেই থাকে, সব কিছু বোঝে। নয়নতারা রান্নাঘরে চলে যায়, সেখানে মেজোমা রান্না করছিল। আর সন্ধ্যার শাশুড়ি মা বলে যে এই সব কিছু নিয়ে আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আমি আজকে সভাটা ক্যান্সেল করে দিয়েছি, শুধু সন্ধ্যাকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে, ওর চেক আপ করাতে হবে, ওর স্টিচ করে নিতে হবে, সেই সব কিছু না করলে কি চলবে? সন্ধ্যা দি তো যাবেই না, আপনাকে না বললো বাড়িতে ডাক্তার ডাকতে? সেই সব কিছু ডাকাই যেতে পারে, কিন্তু ওর তো একটা শারীরিক হেলথ চেক আপ করতে হবে, সেগুলো কখন করব আমি? সন্ধ্যার কোনো কথা শোনা যাবে না, ওকে আমাকে জোর করেই নিয়ে যেতে হবে। নয়নতারা এসে বলে কফি কোথায়? সন্ধ্যা পিছনে চিৎকার করতে করতে চলে আসে, ওই সাতচুন্নিকে রান্নাঘরে ঢুকতে দেবে না মা, তাহলে সব কিছু গিলে ফেলবে, এখনও তো সকালে জলখাবার তৈরিই হয়নি। তাহলে কি খাবে? ও সব কিছু রান্নাঘরটাকেই উবে ফেলতে পারে। মা দেখুন, এই নয়নতারা আমাকে খুব বিরক্ত করছে, আমি কিন্তু আর পেরে উঠছি না। ও এখানে রান্নাঘরে এসেছে মানে ও আকাশ বাবুকে কব্জা করে রেখেছে, এবার এটাও কব্জা করবে, সেটা কিন্তু মানবো না আমি। সন্ধ্যা, তুমি ওই মেয়ের পেছনে হাঁপাতে হাঁপাতে নিজের শারীরিক অসুবিধা আরও বাড়িয়ে তুলো না, একটু চুপ করে দাঁড়াও দেখি। এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আকাশ বেবির মাথাটা ধরেছে, তাই ওর জন্য একটু ডালঘোটা কফি বানাবো। তার মানে? দেখো, তুমি ওই কলকাতায় গিয়ে বেবি ফেবি কী কাও সেগুলো বলবে, এখানে নয়, আমাদের মোটেও এগুলো ভালো লাগছে না। তো তোমার এগুলো বানাতে কী প্রয়োজন? ডাল লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, যে কোনো ডাল হলেই হয়ে যাবে। তাহলে মুসুর ডাল দিই, দাও, আমি এতক্ষণ ওকে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন আর সেটা করব না, ও যা খুশি তাই করুক, আমিও দেখতে চাই আকাশবাবু এই কফি কী করে থু করে ফেলে দেয়।
কোনো রান্নাই তো খেতে পারবে না। মা, আমার খুব কষ্ট হচ্ছে যে এই মেয়েটা এই বাড়িতে রয়েছে, কি করব আমি বলো? ওকে তো আমি তাড়িয়ে দিতে পারি না ঘাট ধরে। এদিকে পিসিমা এবং শৈল দুজনে দাঁড়িয়ে মজা দেখছে আর ভাবছে যে আমরা যেভাবে নয়নতারাকে এনেছি, ও যা শুরু করেছে, কোনোভাবেই সন্ধ্যার কোনো খাওয়া থাকবে না। সন্ধ্যাকে এতটা টক্কর দিচ্ছে যে সন্ধ্যা পেরে উঠবে না ওই নয়নতারার সঙ্গে, ওকে হার স্বীকার করে নিতেই হবে। মুসুর ডাল এনে দিলে, এই ডালটা তুমি তোমার মাথায় ঢালো রান্না করে। তার মানে? মানে ডাল ঘোটা কফি বানাতে চেয়েছি, ডাল লাগবে সেটা তোমাকে কে বললো? তুমি রান্নার কোনো কিছুই জানো না দেখি সন্ধ্যা, তাহলে কি করে তুমি আকাশের সঙ্গে সংসারটা করবে একবার ভেবে দেখেছো সেটা? পিসিমা এবং শৈল এসে বলে, ঠিকই তো, যেমন কোনোখানে লেখা থাকে যে কৃষ্ণনগর, তার মানে কি ওখানে কৃষ্ণ আছে? নেই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা দেখতে পারি, তার মানে কি সেটা তাই দিয়েই তৈরি হয়? কখনো না। তাহলে তুই কেন বুঝতে পারিস নি সন্ধ্যা? এইসব কিছু তো তোকে বুঝতে হবে। সন্ধ্যার সাথে নয়নতারার হুলস্থুর কাণ্ড বেঁধে যায়। কোনোভাবে শিল নিয়ে এসে নয়নতারার মুখে ছুড়ে মারবে বলে সন্ধ্যা তেড়ে আসে। তখনই সন্ধ্যার শাশুড়ি মা, মেজমা সবাই মিলে ধরে বেঁধে সন্ধ্যাকে ঘরে নিয়ে যায় টেনে হিঁচড়ে। সন্ধ্যার এতটা রাগ উঠছিল যে নিজেকে কন্ট্রোলও করতে পারেনি। মা, তোমরা আমাকে এখানে কেন আনলে? তাহলে কি ওর সাথে ঝগড়া করে শরীর খারাপ করবে? তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। কোথায়? ডাক্তারের কাছে যাবে না তুমি? না, আমি ওই সাতচুনির কাছে আকাশবাবুকে রেখে যাব না। যদি কোনো কিছু হয়ে যায় তখন এর দায় কে নেবে? আমি আমার স্বামীকে সবসময় চোখে চোখে রাখতে চাই। ঠিক আছে, সেই সব কিছু হবে এখন। আকাশ চলে আসে, বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, এরকম কি শুরু করেছো বাড়িতে? আর ওদিকে পিসিমা, শৈল, তার ভাই এবং যারা বাকি সন্ধ্যার ভালো দেখতে পারে না, তাদের কাছে গল্প করছে যে জানো তো নয়নতারা এসেছে, খুব ভালো হয়েছে, সন্ধ্যাকে একেবারে জব্দ করে দিচ্ছে। নয়নতারার বাবার অনেকগুলো খাবার রেস্টুরেন্ট রয়েছে, সে রান্না বান্না খুব এক্সপার্ট, যে রান্না সন্ধ্যা কখনো নামও শুনেনি, কখনো করা তো দূরের কথা। আর এই রান্না দিয়েই সন্ধ্যাকে এবার মাত করবে এই নয়নতারা। তখনই হঠাৎ করে সেখানে সন্ধ্যা বোন তারা চলে আসে, বলে, মেজদি কোথায়? ও তো ওপরে, গিয়ে দেখো নয়নতারা নিজে হাতে ডাল ঘোটা কফি বানিয়ে তোমার জামাইবাবু আকাশকে খাওয়াচ্ছে। আর তখন সন্ধ্যা যা হুলস্থুর কাণ্ড বাঁধিয়েছিল সেই সব কিছু নিয়েই তোমার দিদি খুব অস্থির হয়ে রয়েছে। ব্যাগপত্র নিয়ে, এত কাপড় চোপড় নিয়ে এসেছো, এই বাড়িতে থাকবে নাকি কিছুদিন? হ্যাঁ, ভালো হয়েছে, তোমার মেজদির এখন তোমার খুব হেল্পের প্রয়োজন, তুমি গিয়ে হেল্প না করলে কে করবে বলো? আর ভাবে যে এই বাড়িতে যাত্রাপালাটা খুব ভালো করেই হবে, একই বাড়িতে সন্ধ্যা, তারা, তার উপর আবার নয়নতারা, তিনজন মিলে এমন শুরু করে দিবে যে আমরা মজা দেখেই আনন্দ উপভোগ করব, এই পুজোটা খুব ভালো করেই কাটবে। তারা চলে যায় তার বোনের ঘরে। এদিকে সন্ধ্যাকে ঘরে যখন আনা হয় তখন রাগ করে একটা গ্লাস ভেঙে পড়েছিল। আর তারাকে দেখে যখন বুকে জড়িয়ে নিতে যায় সন্ধ্যা, তখনই আকাশ তাকে এই বিপদের হাত থেকে রক্ষা করে। নিচে যে কাচের টুকরো পড়ে আছে সেটা সন্ধ্যা লক্ষ্যও করেনি, আর তখনই তারাকে বাঁচিয়ে নিয়ে নিজের বুকে আগলে নেয় আকাশ। সন্ধ্যা বলে, এই তো আমার বোন তারা চলে এসেছে, আর এখন আমার কোনো চিন্তা নেই, আকাশকে পাহারা দেওয়ার জন্য তারা থাকলো, আমি আপনার সাথে কলকাতায় যাব, আপনি একদম চিন্তা করবেন না মা, তারার সাথে তো আমার ঠিক করে আলাপ করাই হয়নি, চলুন তারা, আপনার সাথে গিয়ে আমি ভালো করে আজকে আলাপ করব। তারা তখনই অবাক হয়ে যায়, তারার সাথে তো আকাশের একটা সম্পর্ক ছিল, সেটা সন্ধ্যা আজ পর্যন্ত জেনে উঠতে পারলো না। আর তার মধ্যেই যদি সন্ধ্যা বিশ্বাস করে তারাকে তার স্বামীকে দেখাশোনার কথা বলে ডাক্তারের কাছে গেল, এবার নয়নতারা কি সমস্ত সত্যি জানবে? পিসিমা এবং শৈল খুব খুশি যে সন্ধ্যা এরকম করে সবার সামনে অপমানিত হচ্ছে। সন্ধ্যা শাশুড়ি বোঝায় যে এত সহজে হেরে গেলে কি চলবে, তোমাকে নিজের স্বামীকে আবারও ফিরে পেতে গেলে এই চ্যালেঞ্জটা জিততেই হবে, এরকম করলে তো চলবে না সন্ধ্যা। সন্ধ্যাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর নয়নতারার যে তারকাটা রয়েছে সেটা খুব ভালো করে জানে পিসিমা এবং শৈল। তারা বলে যে যত তারকাটা হবে ততই ভালো, আর নয়নতারা যদি একবার আকাশের প্রেমে পড়ে যায় তাহলে এক ছেলেকে নিয়ে তিনজনের টানা হেঁচটা শুরু হবে, তখন খুব ভালো হবে, সন্ধ্যা একদিকে টানবে, নয়নতারা একদিকে, আর এই সব কিছু দেখতে খুবই ভালো লাগবে, আমরা কখনো চাই না আকাশের সংসারটা হোক। পিসিমা, আমরা নিজের লোক হয়ে যদি এরকমটা করি তাহলে কি চলবে? কেন চলবে না?
ওই আকাশের মায়ের খুব গর্ব না নিজের সন্তানকে নিয়ে, আকাশকে নিয়ে, তাই সেগুলো তো ভাঙতে হবেই। কি হতে চলেছে সন্ধ্যা তারা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সন্ধ্যা হুলুস্থুর কাণ্ড বাঁধালে, আকাশকে সামলাতে তারাকে কাঞ্জিলাল বাড়িতে আনলো। সন্ধ্যা তারা দুজনে মিলে এবার কি পারবে নয়নতারাকে শায়েস্তা করতে? আসলে নয়নতারাকে এই বাড়িতে আনার পেছনে আকাশের কিছু উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলোকে আদৌ বুঝতে পারবে তারা? এবং সন্ধ্যা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।